গেছে দেখতে পাচ্ছি এখানে মাকে লাল শাড়ি লাল ব্লাউজ পরানো হয়েছে এটিও মাকে লাল শাড়ি পরানো হয়েছে এবং এখানেও দেখো অসুরকেও কিন্তু কাপড় পরানো হয়েছে স্পেশালভাবে বায়না হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর তরফ দিয়ে তারিখা চুটছে এই দেখো দেখো সুন্দর লাগছে দেখো মায়ের প্রতিমা নমস্কার বন্ধুরা, চলে এসেছি কুমোরটুলিতে। পুজোর আর মাত্র হাতে কিন্তু 30 দিনও বাকি নেই। গণেশ পুজো চলে গেছে, বিশ্বকর্মা পুজো চলে গেছে, এখন কিন্তু রয়েছে আমার তোমার সকলের সবচেয়ে প্রিয় পুজো দুর্গা পুজো। তাই বন্ধুরা, কুমোরটুলির শিল্পীরা কিন্তু এখন প্রচণ্ড ব্যস্ত, আর তার সাথে কিন্তু লাস্ট কয়েকদিন ধরে কিন্তু কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যা তার ফলে কিন্তু শিল্পীদের বেশ বেগ পেতে হচ্ছে ঠাকুরগুলোকে শুকাতে। তাই চলো আজ কুমোরটুলির স্টুডিওগুলো ঘুরবো এবং তোমাদের দেখাবো কোন স্টুডিওতে কী ধরনের ঠাকুর বানানো হচ্ছে, কোন স্টুডিওতে ঠাকুরের রং করার কাজ শুরু হয়েছে, আর কোন স্টুডিওতে মাকে কাপড় পরানোর কাজ শুরু হয়েছে। তাহলে দুর্গাপুজো রিলেটেড নতুন নতুন খবর সবার আগে জানার জন্য তোমাদের যেতে হবে কলকাতা ডায়েরিতে। হ্যাঁ বন্ধুরা, কলকাতা ডায়েরি গুগলে গিয়ে তোমরা সার্চ করবা, kolkatadiary.com চলে যাবা আমার সাইটে, সেখানে কিন্তু দুর্গাপুজো রিলেটেড নতুন নতুন খবর আমি পোস্ট করে থাকি। বন্ধুরা, এবার তোমাদের বঙ্কিমদার স্টুডিওটা দেখায়। বঙ্কিমদার স্টুডিও কিন্তু মা দুর্গার প্রতিমায় রং করার কাজ শুরু হয়ে গেছে। দেখো সুন্দর লাগছে, দেখো মায়ের প্রতিমা রং করার কাজ চলছে, দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু আরো বেশ কিছু, দেখো উপরে মায়ের প্রতিমা, দেখো এই প্রতিমাটি দেখো, আর বেশ কিছু ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু অলরেডি বায়নার হয়ে গেছে এবং আমাদের কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে বায়না এসছে, তারই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেগুলো বঙ্কিমদা আমাকে দেখাবে, তোমাদেরও দেখাবো আমি। তোমরা যদি চাও এরকম ছোট ঠাকুর বায়না দিতে, তাতেই চলে আসো বঙ্কিমদার স্টুডিও। ফোন নাম্বারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে, সেই নাম্বারে ফোন করলে বঙ্কিমদার স্টুডিও চলে এসে তাড়াতাড়ি বায়না দিয়ে নাও, কারণ একদম শেষ সময় কিন্তু, এরপরে কিন্তু তোমরা বায়না দিতে পারবা না, কারণ অলরেডি কিন্তু অনেকগুলি ঠাকুর কিন্তু বঙ্কিমদার কিন্তু নবান্নে চলে যাচ্ছে, বায়না হয়ে গেছে, কমপ্লিট বানানো হয়ে গেছে। ঠাকুরগুলো দেখে নাও তোমরা বঙ্কিমদার স্টুডিও ঠাকুর, তোমরা তো জানো বঙ্কিমদার ঠাকুর কেমন হয়, অসাধারণ সুন্দর হয়, ছোট্ট মিষ্টি, একদম সিম্পলে সিম্পলের মধ্যে দেখো সুন্দরভাবে একটা ঠাকুরকে যে সাজানো যায় একদম সাধারণের মধ্যে। দেখো ঠাকুরগুলো কিন্তু বায়না হয়ে গেছে, স্পেশালভাবে বায়না হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর তরফ দিয়ে, তারিখা চুটছে, এই দেখো দেখো সুন্দর লাগছে, দেখো মায়ের প্রতিমা দারুণ দারুণ এলো কিন্তু, আগে থেকে বায়না হয়ে গেছে, চলে যাবে। চলো বন্ধু, এবার তোমরা মোহনবাসী রুদ্রপালের স্টুডিওটা দেখায়। এখানে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবা মাকে কিন্তু এখানে শাড়ি পরানো কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের চক্ষু দান তো অনেক দিন আগে হয়ে গেছে, মাকে কিন্তু শাড়ি পরানো শুরু হয়ে গেছে। শুধু মাকেই না, এখানে যদি খেয়াল করো দেখো অসুরকেও কিন্তু কাপড় পরানো শুরু হয়ে গেছে, অসুর সিংহ দুজনকে কিন্তু এখানে কাপড় পরানো শুরু হয়ে গেছে। এবং এই স্টুডিও শুধুমাত্র একটা প্রতিমা নয়, সব কটা প্রতিমাই কিন্তু তোমরা যদি খেয়াল করে দেখো মাকে লাল শাড়ি পরানো হয়েছে, যদি খেয়াল করো দেখতে পাবো অসুরকেও কিন্তু কাপড় পরানো হচ্ছে, এই পাশের প্রতিমাগুলো সেম। দেখো প্রত্যেকটি প্রতিমায় কিন্তু মাকে কিন্তু কাপড় পরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে মাকে লাল শাড়ি লাল ব্লাউজ পরানো হয়েছে, এটিও মাকে লাল শাড়ি পরানো হয়েছে, এবং এখানেও দেখো অসুরকেও কিন্তু কাপড় পরানো হয়েছে। বুঝতে পারছ এই স্টুডিওটায় বাকি স্টুডিওগুলোর তুলনায় বলতে পারো অনেকটা আগেই কিন্তু কাজটা শুরু হয়ে গেছে। স্টুডিও ভিতরে ঢোকা যাবে না, বাইরেই তোমাদের দেখাচ্ছি, সুন্দর লাগছে দেখো মার্কেটিং, আমি তো অনেকটাই কাজ লাগবে, তার আগে কত সুন্দর লাগছে মার্কেট। তোমার তাপস পালের স্টুডিওটা দেখায়, স্টুডিও কিন্তু মায়ের প্রতিমায় রং করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে,
মায়ের প্রতিমাটা বিশাল বড় হাইট। এছাড়াও যে মায়ের প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু রং করা কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মায়ের প্রতিমায় সাদা রং করা কিন্তু হয়েছে এবং বেশ কিছু প্রতিমায় কিন্তু হলুদ রংটাও কিন্তু শুরু হয়ে গেছে। চলো তোমাদের দেখাই শ্রীরাম পালের স্টুডিওটা। এই স্টুডিওর ঠাকুরগুলো তো বিশাল বড় হাইটের হয়। দেখো মায়ের প্রতিমায় কিন্তু রং করা কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ পরপর যে মায়ের প্রতিমাগুলো রয়েছে। দেখো সব মায়ের প্রতিমা কিন্তু বেসিক যে রংটা সাদা সেটা কিন্তু করা শুরু হয়ে গেছে। এই স্টুডিওর মায়ের প্রতিমাগুলো হাইটও বেশ বড়ো বড়ো, বিশাল বড়ো বড়ো হাইটের মায়ের প্রতিমা হচ্ছে স্টুডিওতে। রং করা কাজ শুরু হয়ে গেল, এবার আস্তে আস্তে রং করা শুরু হবে এবং মায়ের প্রতিমাকে অসাধারণ সুন্দর লাগবে। হনবাসী রুদ্রপালা আরও একটি স্টুডিও আছে, সেই স্টুডিওটা তোমরা যদি খেয়াল করো দেখো স্টুডিওতে কিন্তু মায়ের প্রতিমায় দেখো এই খেয়ালটা দেখতে পারো মায়ের প্রতিমা কিন্তু শাড়ি পরানোর কাজ শুরু হয়ে গেছে, অনেকটাই কাজ হয়ে গেছে স্টুডিওতে। দেখতে পাচ্ছ মায়ের প্রতিমায় শাড়ি পরানো হয়েছে, এই পাশে রয়েছে, এখানে রয়েছে, এবং এই ভিতরের দিকেও যদি মায়ের প্রতিমাগুলো খেয়াল করো সেখানেও কিন্তু মায়ের প্রতিমায় শাড়ি পরানো হয়েছে, ওষুধটাও কিন্তু কাপড় পরানো হয়েছে, অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে স্টুডিওতে। কিন্তু কার্তিক পালের স্টুডিওটা দেখো, কার্তিক পালের স্টুডিও কিন্তু মায়ের প্রতিমা দেখে রং করা কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু রং করানো মায়ের কিন্তু এখানে চোখকে দানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশ কিছু মায়ের প্রতিমা কিন্তু চোখ আঁকার কাজটাও কমপ্লিট হয়ে গেছে, রং করা কাজ শুরু হয়ে গেছে। এই কাজটা দেখো স্টুডিওটা, এই কাজটা তোমরা দেখি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবো মায়ের এই প্রতিমাটা দেখো চক্ষুদান কিন্তু হয়ে গেছে, এপাশে মায়ের এই প্রতিমাগুলো আশা করি চক্ষুদান হয়ে গেছে, ওই জন্য ঢেকে রাখা হয়েছে। দেখো মায়ের এই প্রতিমাটিতেও চক্ষুদান হয়ে গেছে এবং রং করার কাজও কিন্তু শুরু হয়ে গেছে। দেখে অখিল ফলের স্টুডিওটা দেখতে পাচ্ছ, বিশাল বড়ো বড়ো হাইটের কিন্তু মা দুর্গার প্রতিমা আছে স্টুডিও, এবং মায়ের প্রতিমায় তুমি যদি খেয়াল করো বেসিক যে রংটা সাদা রং সেটা কিন্তু করার কাজ শুরু হয়েছে। পরপর অনেকগুলি বড়ো বড়ো মা দুর্গার প্রতিমা রয়েছে, এ পাশেও দেখো এই পাশেও কিন্তু বেশ কিছু মায়ের প্রতিমা রয়েছে বেশ বড়ো হাইটের। তোমাদের স্বপন পাল তপন পালের স্টুডিওটা দেখা, স্টুডিও ঢোকার মুখেই রয়েছে মা দুর্গার একটি অসাধারণ সুন্দর প্রতিমা, এক চালা মায়ের প্রতিমা, এবং খেয়াল করলে তুমি দেখতে পাবো মায়ের প্রতিমায় কিন্তু মাটির সাজ মাকে পরানো হচ্ছে, এই প্রতিমাটা তুমি যদি খেয়াল করো দেখতে পাবো মাকে মাটির সাজ কিন্তু পরানো হচ্ছে। এছাড়া কিন্তু আরও অনেকগুলি এক চালা মায়ের প্রতিমা রয়েছে, এখানে দেখো একটি এক চালা মা দুর্গার প্রতিমা বানানোর কাজ চলছে। এছাড়াও কিন্তু স্টুডিওটার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি সুন্দর মা দুর্গার প্রতিমা, যেখানে কিন্তু মাটির সাজ পরানো হচ্ছে মাকে, সেটি কিন্তু এখানে রয়েছে। এখানেও আরও বেশ কিছু মা দুর্গার প্রতিমা রয়েছে এক চালা। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওয়ে নতুন জায়গায়।